আসসালামু আলাইকুম আহমতুল সুজন প্রশ্ন করেছেন যার মোবাইল নাম্বারের শেষ চারটি ডিজিট হচ্ছে টু এইট সেভেন এইট যে কোরআন সন্না সন্নাগুলো শেষ জমানায় মেনে চললে পঞ্চাশ জন শহীদের সব মিলবে এরা তিনি দলিল জানতে চেয়েছেন আসলে এই হাদিসটি সহিহুল জামের বাইশশো চৌত্রিশ নম্বর হাদিস এবং তাবারানি কাবির দশ হাজার দুশত চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের রাবি হচ্ছেন উদ্বাইবিন গাজওয়ার রাজিয়াল্লাহ আনহু তিনি বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম ইন্নামিন আলাই কম জামানা সাবরিল মতামসিকি খামসিন শাহিদ আমিন কম কেলা ইয়া রসুল্লাহ আমিন হুম আল্লাহ বালমিন মিনকুম কেলা ইয়া রসুল্লাহ আমিন হুম আল্লাহ বালমিন কুম কেলা ইয়া রসুল্লাহি আমিন হুম আল্লাহ বালমিন কুম অর্থাৎ সুজন আপনার প্রশ্ন ছিল তার উত্তর হচ্ছে এই যে পঞ্চাশ জন শহীদের সব মিলবে যদি শেষ জামানায় সন্না শহী সন্নাকগুলো দৃঢ়ভাবে কেউ আঁকড়ে ধরে রাখতে পারে যে আরবি এবারটি বললাম যার অনুবাদ হচ্ছে নবিসাল্লাহ হোসন বলেছেন তোমাদের পরে এমন একটা জমানা আসবে সবরের জমানা সে সময় যারা আমার সন্নাতকে দৃঢ় দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে তারা তোমাদের মধ্যকার পঞ্চাশজন শহীদদের সব লাভ করবে অর্থাৎ সাহাবেদের মধ্যকার পঞ্চাশজন শহীদের সব লাভ করবে ইনামিনা সবরুল মতামা সিফিহি খামসেনা শাহীদ মিনকম যে সেই জামানায় সবারের জামানা সেই জামানায় যারা আমার সন্ন্যাদকে ধরবে তারা জন শহীদের তোমাদের মধ্যকার পঞ্চাশজন শহীদের মর্যাদা লাভ করবে সব হান্না খুব গুরুত্বপূর্ণ হাদিস আলমা আলমানি হাদিসটাকে সহি প্রমাণ করেছেন জামের বাইশ চৌত্রিশ নম্বর হাদিস দেখে নিন তাওয়ারানী কাবিরে দশ হাজার দুশো চল্লিশ নম্বর হাদিস দেখে নিতে পারেন আল্লাহ আল্লাহতালা তৌফিক দান করুন এবং হাদিসটার উপর আমল করা তৌফিক দান করুন যেহেতু সন্নাতের গুরুত্ব সম্পর্কে হাদিসটি আমাদেরকে উৎসাহিত জোগায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ